খাবো গরম গরম সেই জন্য। আচ্ছা চলো, খুব একটা দাম নেই। দাম নেই কেন বলছি শোনো, আরো আরো দাম নেই সেটা ফেলে দেওয়ার মতো, কেন লকডাউনে বাড়িতে বসে বসে পরীক্ষা হয়ে গেছে। তো গুড মর্নিং, আজকে সকালবেলা একটু লুচি করবো। তো দেখো লুচির গুলি রেডি করে নিয়েছি, আর এই যে বেলবো, আর এই যে তাথই। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে শনিবার, তাথইরও ছুটি, স্যারেরও ছুটি। আমার তো ছুটি, আমি বসে আছি, লুচি কখন খাবো গরম গরম সেই জন্য। আচ্ছা চলো এবার দেখাই যে কি রান্না আজকে লুচির সাথে করেছি। প্রথমে ভেবেছিলাম কি বলতো, ছোলার ডাল করবো। আজকে অনেকগুলো কাজও করলাম সকাল থেকে, একটু গাছের পিছনে ছিলাম, তো করেছি এখানে ফুলকপি গাজর আলু দিয়ে একটা ভাজা করেছি। আমার ছোট পিসে মশাই যদি লুচি হতো তখন এই গানটা গাইতো, আর যে আমার জ্যাঠুও গাইতো, সেটা হচ্ছে লুচির উপরে পড়লে চিনি যেন শ্যামের বামে সুন্দর। লুচি আহ গরম একদম, তরকারিও দিয়ে দাও কোনো অসুবিধা নেই, আমি খেতে শুরু করি। এই যে শীতকালে বুঝলে, এটা একটা অন্যরকম জীবন। বেশ ভালো, তাথই খাচ্ছে, তাথই কেমন লাগছে রে তাথই? দাঁড়া তোর মা, ওই যে তাথই আমার, আর এখান দিয়ে না এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে, ভালো ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে, হাওয়াটা মারা শুরু করে দিয়েছে, শীতটা কাল থেকে বেশ চাকিয়ে পড়েছে। কালকে যখন আমি ইয়ের থেকে বেরোই, মানে তমলুকের অফিস থেকে বেরোই, আমার হাফ শার্ট পরা, ফুল শার্ট একটা হাফ সোয়েটার ছিল, আর মাথায় টুপিটা ছিল। আমরা তিন চারজন ছিলাম, যে কজন বেরিয়েছে তার তো এমনি চলে গেছে, পেরার সময় টেরটা পেয়েছে, হাওয়াটা দিতে শুরু করেছে। আসলে কি বলতো, কালকে না রোদ্দুরটা যেই উঠেছে তারপর থেকে মনে হয় ঠান্ডাটা পড়তে শুরু করেছে খুব বেশি। তো এই যে বাকি লুচি কটা এবার ভেজে ফেলি। হবে এই যে গুড়, আর গুড়টা স্যার সেদিনকে ভালোই এনেছে, তো তাথইকে দিয়ে দিই। লিকুইড গুঁড়ো আনতে, হ্যাঁ লিকুইড গুঁড়ো আনতে হবে। জামা কাপড় শুকাচ্ছিলই না, আজকে এই গ্রিল গুলো সব মিলে দিলাম, এখন এগুলো একটু মেলবো। তো দেখি কিছুটা এগুলো শুকিয়ে যা খাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো জবা ফুল ফুটেছে, কি সুন্দর সাদার মধ্যে লাল তো ফুটেছে আজকে। তো গাছ ভাবছি এবার লাগাবো, কিন্তু দেখি কবে লাগানো যায়। তো এই জবাটার তো এই রঙ হয়েছে, এখন দেখতে হবে যে এই জবাগুলোর কুড়িয়ে এসছে এইটার কী রঙ আসে। তবে এগুলো যেহেতু দেশি জবা, অতিরিক্ত বড় নয়, কারণ যেগুলো দেশি জবা নয় সেই জবাগুলো ভীষণ বড়। তবে অত বড় জবা না, একটু ভালো সাইজের মাটি, একটু ভালো জায়গা দরকার হয়, খুব ভালো হয় মাটিতেই ভালো হয় জবা গাছ। তো চলো এবার জামা কাপড় মিলি, কারণ বাকি কাজগুলো আছে, আর আমার লক্ষ্মী জবার অবস্থা তো মোটামুটি খুব ভালো বলা যায় না, দেখা যাক। ওষুধ তো দিয়েছি। সময় এখন রান্না করার। তো দেখো ফুলকপি বসিয়ে দিয়েছি, ভাজা ভাজার আমাদের বুঝতেই পারছো, ফুলকপিটা ভাজা হচ্ছে, ফুলকপি আলু। তো এটা ভাজতে দিয়ে নুন হলুদ আগেই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। আর এখানে কেটেছি সব রকম সবজি, বুঝতে বোঝাই যাচ্ছে যে আজকে একটু অন্যরকম হচ্ছে। বিনস পেলাম না, তো ফাড়াস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এর সাথে ভেজে নেবো। আর কেটেছি শশা, আজকে করবো ফ্রাইড রাইস। তো এই পনিরগুলো এমনি ভালো, তবে যে মিষ্টির দোকানের পনিরটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ নরম হয়। তো এই পনিরটাকে পিস পিস করে নেবো, এতটা হয়তো লাগবে না, এতটা মতো কেটে রেখে দেব, কারণ ওই তাথইকে সকালে দিতে গেলে পনিরটা দিয়ে একটু ম্যাগিটা কি করে দিলে তাথই খায় দেখি। সব দিন আবার যে খায় এমনও বলবো না, কিছু সময় আবার ফেরতও আনে, চলছে এটাই।
তো এখনো স্নান টান তো হয়নি, রান্নাটা শেষ করে তারপর স্নানে যাব একবারে। সকালবেলায় দু একটা জিনিস আনার ছিল আর তাছাড়া স্কুলে একটু যাওয়ার ছিল, যে টোটোটাতে গিয়েছিলাম সেটাতে করেই আমি ফিরে আসব ঠিক হবে। আসলে স্কুলটা একটু আউটস্কার্টে, সেই জন্য যে টোটোতে গেছি সেই টোটোতে ফিরলে আমারও সুবিধা হয়, টোটো যিনি নিয়ে যাবেন তারও একটা ভাড়া ঠিক করে হয়ে যায়, আর আমার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে ফিরে আসতে আবার নতুন করে টোটো ধরতে হবে না। তবে এই টোটোর ছেলেটি খুবই ইয়াং একটি ছেলে, ওর সঙ্গে কথা বলতে বলতে ফিরছিলাম, ও কিন্তু আমাকে অনেক কিছু জানালো এবং আমি অনেক কিছু শিখলাম ওর কাছে। একটা সামান্য কথা থেকে আমাদের মধ্যে কত কিছু আলোচনা হলো। খুব একটা দাম নেই। দাম নেই কেন বলছি শোনো, আরো আরো দাম নেই সেটা ফেলে দেওয়ার মতো, কেন লকডাউনে বাড়িতে বসে বসে একটাই পরীক্ষা হয়ে গেছে, সেই সেই সার্টিফিকেট কি হবে, সেই সেই সার্টিফিকেট লোকের লিয়ে লাঠি মেরে দাঁড়িয়ে দিবে একদম। যখন তোমার একটা বয়স পার হয়ে যাবে তখন তুমি কি কাজ জানো সেটা লোকে জানে, সার্টিফিকেট তখন কেউ দেখতে চায় না, বুঝতে পেরেছো? তুমি কি করতে পারো আর কি জানো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে তুমি কলমের কাজ করছো, হ্যাঁ এইটা ভালো কাজ, এটা দেখবে তুমি করতে পারবে অনেক দিন ধরে করতে পারবে, ঠিক আছে? কিছু কিছু কাজ আছে যেগুলো অনেক দিন ধরে করা যায়, তার দাম অনেক বেশি। সে তো বিপজ্জনক, এই যে ধরো এই যে তোমার হলো ঘটনাটা, তার মানে সেই টাইমটা তোমার কষ্ট হলো, তো সেই টাইমটা তো কেউ তোমাকে দেবে না, সেই জন্য বসে থাকলে হবে না, যে সময়টা পাবে। দেখো পনির গুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর এবারে দিয়ে দেবো তেলের মধ্যে। আর পনিরগুলো আমি না একটু গরম জলে অনেক সময় ভিজিয়েও রাখি, তো আজকে যেহেতু একদমই ফ্রেশ আনলো আর গরম জলে ভেজাইনি। আর এই দেখো এই চালটা দেখো কি ঝরঝরে, এই চালটা এত ভালো, আমি তোমাদের প্যাকেটটা দেখাবো, ইন্ডিয়া গেটের থেকেও এই চালের কোয়ালিটিটা যেন আমার বেশি ভালো লাগে। মা যখন এসেছিল, মা বিরিয়ানি বানিয়েছিল আমার শাশুড়ি মা, তখন এই চালটা নিয়ে এসেছিলো, দেখেছো ভাতগুলো দেখো কি লম্বা লম্বা চালের ইয়েটা, এবং একদম ঝরঝরে। আমি একটু দারচিনি, সাদা তেল, নুন আর গোলমরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, এবার মিশিয়ে দেবো। চলো আগে পনিরটা তো দিয়ে দিই, এই যে পনিরটা দিয়ে দিয়েছি সবটাই, যতটুকু ছিল না পুরোটা দিয়ে নিই, যতটা তোমাদের দেখালাম। তো তোমরা কে কেমনভাবে ফ্রাইড রাইস বানাও একটা তো অবশ্যই পদ্ধতি আছে, আমি এইভাবে বানালে আমার একটু সুবিধা হয়, নিশ্চয়ই এর বাইরেও অনেক রকম পদ্ধতি আছে, একটু বলো কমেন্ট করো আর শেয়ারও করো, অনেকের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে, একটু শেয়ারও করো। তো যাই হোক এখন এই ভাতগুলো দিয়ে দিই, আর একটু তেল লাগবে মনে হচ্ছে। দেখো শীতের লেপ তো বেরিয়ে গেছে সবার বাড়িতেই আশা করি বেরিয়েছে, আর তাতুই এখানে কি আঁকছে, বাহ হেভি হয়েছে রে তাতুই, ট্যাব দেখে আঁকলি তো? হ্যাঁ মানে ট্যাব দেখে আঁকিনি, একটা মানে একটা খুব ভালো হয়েছে। মেয়েটা শীতের টুপি পরে আছে মাথায়, তাকে
ওটা ক্রিসমাস ক্রিসমাস ও আচ্ছা বাহ চোখটা তো হেভি হয়েছে রে তো তাতুই এখন একটা নতুন সুন্দর একটা খেলা পেয়েছে যাকে দেখো তাকে দিয়ে এঁকে দেবে তাই তো তাতুই এটা খেলা নাই মানে শখ শখ তা চলো তা আজকে লাঞ্চ তো রেডি এটা হচ্ছে আলু ফুলকপি কষা আর এটা হচ্ছে পনির ফ্রাইড রাইস এতে গাজর টাজরও পড়েছে বেশ দেখতে লাগছে ভালো আর শশা আছে স্যালাড কেটে দেওয়া হয়েছে এই তো ম্যাডাম এই সমস্ত লাঞ্চটা বেশ দুপুরবেলা ছাদে বসে বা একটু বারান্দায় রোদ্দু পড়ছে পিঠটা দিয়ে খেলে বেশ ভালো লাগে ভালো লাগে আমাদের এখানে রোদ আসছে অসুবিধা নেই হালকা রোদ আসছে আসছে তো এই যে ফ্রাইড রাইসটা দেখো একদম ঝরঝরে হয়েছে খেতে খারাপ হয়নি ফুলকপির ডালনা তাতেই বসে পড়েছে আর এই যে স্যারও সঙ্গে লঙ্কাটা আছে কাঁচা এটা কিন্তু নিউ ব্যারাকপুরের লঙ্কা ঝাল আছে হোক না একটু একটু করে খাও তো এই যে বসে পড়েছি আর এইখানে আছে স্পেশাল ল্যাংচা কাঁথির তো চলো দুপুরের এই স্পেশাল মেনু নিয়ে বসে পড়ি গুড ইভিনিং আজকে যে ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল ওর সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু শিখলাম সবচেয়ে বড় যেটা শিখলাম সেটা হচ্ছে কোনো সময় বসে থাকা উচিত না ও অ্যাকচুয়ালি কলমের কাজ করে আজকে ও টোটো নিয়ে বেরিয়েছে এই কারণে যে কলমের কাজটা এখন হয় না বা সেরকম এখন সেই ইনকামটাও নেই সেই জন্য ও টোটো নিয়ে বেরিয়েছে আসল এর কথাটা হচ্ছে যদি কেউ ভাবে আমি একটা কাজ করছি তার থেকে আমি যে উপার্জন করছি সেটা সাফিসিয়েন্ট এবং আমি আমার কোনো দিন দুর্দিন আসবে না তাহলে তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই কারণ দুর্দিন কখন আসবে সেটা বলে আসবে না কখন কারুর কাজ বন্ধ হয়ে যাবে কখন সরকারও বলতে পারে যে আমার পক্ষে আর মাইনে দেওয়া সম্ভব না এটা বলতে পারে কারণ বলা যায় যদি না যেত তাহলে ভারতীয় সংবিধানে যেটা ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা আছে সেটা থাকতো না যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি আসে তখন সরকারি যারা কর্মচারী হয় তাদের মাইনে দেওয়া দিতে পারে না সরকার এরকম পরিস্থিতিও আসতে পারে আসেনি সেটা অন্য কথা কিন্তু সংবিধানে যখন আছে তার মানে এটা প্রভিশন রাখা আছে যে এরকম হতে পারে যাই হোক আমি এই কথাটা বলার কারণ হচ্ছে কোনো সময় বসে থাকা উচিত না হ্যাঁ একটার সঙ্গে আর একটা কাজ মানুষ করতেই পারে এবং তার যদি সেই সক্ষমতা থাকে তার করা উচিত এই বলে আজকে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো শেয়ার যত করবে তত ভালো কারণ বেশ কিছু জিনিস আমাদের এই ব্লগে আমরা দিই যেগুলো মানুষের কাজেও লাগে হয়তো হয়তো লাগে না তোমাদের একটু শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হবো গুড নাইট